অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচিত হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রীদেবী আশি ও নব্বই দশকে শীর্ষে মিঠুন চক্রবর্তীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের মধ্যে বোঝাপড়াও ভালো ছিল এ বোঝাপড়ার সূত্র ধরে সিনেমায় কাজ করতে গিয়ে তাদের প্রেমের সূত্রপাত হয় উনিশশো সালে গোপনে তাদের বিয়ে হয় এমন তথ্য জানা যায় যদিও জনসম্মুখে কখনোই তারা কেউ বিষয়টি স্বীকার করতে চাননি তবে একটি সংবাদপত্র তৎকালীন বিয়ের সনদপত্র পত্র ফাঁস করে দেয় পরে মিঠুন নিজেও বিয়ের বিষয়টা স্বীকার করে নেন তবে সে বিয়ে টিকে নি উনিশশো সালে সংসার ভাঙে এই জুটির এরপরে বলিউডের চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী সংসার করেন তাদের সম্পর্কের কথা জানতে পেরেই তাকে ডিভোর্স দেন মিঠুন বলিউডের প্রেমের ইতিহাসে এই জুটের প্রেম কাহিনী চির অম্লান হয়ে থাকবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন